হ্যালো ভিউয়ার্স, আবারও চলে এলাম নতুন একটি ক্লাস নিয়ে, হিসাব বিজ্ঞান। আমরা যাবে তার প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এখানে হচ্ছে যে আমরা আজকে কিছু শিখবো, অ্যাডভান্স কিছু শিখবো, যে কম্বিনেশন যে জাবেদাগুলো আছে সেগুলো কিভাবে করতে হয়, ঠিক আছে? তো আমরা যদি দেখি, সাধারণত প্রথম দিন এই এন্ট্রিটা বা এই দফাটা থাকে যে জনাব ফারহান 2006 সালের 1 জুন নগদ 10,000 টাকা, ব্যাংক জমা 5,000 টাকা, যন্ত্রপাতি 8,000 টাকা এবং 5,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। এটা বারবার দেখানোর কারণ হচ্ছে যে এই এন্ট্রিটা সবাই ভুল করে থাকে সেই জন্য, ঠিক আছে? তো আমরা প্রথমে যদি দেখি, আমরা জানি যে প্রথম দিন প্রতিষ্ঠানে যা আসে সেটা সম্পদ হলে ডেবিট, সেজন্য নগদান হিসাব সম্পদ, সেজন্য নগদান হিসাব ডেবিট। 10,000 টাকা আছে, কিন্তু আমি 15,000 টাকা কেন লিখলাম? এই যে ব্যাংক ঋণ নিয়ে এসে ব্যবসা শুরু করছে, সে ব্যাংক থেকে 5,000 টাকা যখন নিয়ে আসছে সেটা কিন্তু নগদ টাকার সামিল, সেজন্য নগদ টাকার সাথে 5,000 টাকা যোগ করা হয়েছে। এই জিনিসটা অনেকে ভুল করে, ঠিক আছে? এবার ব্যাংক জমা, সেজন্য লিখলাম ব্যাংক হিসাব ডেবিট 5,000 টাকা, যন্ত্রপাতি 8,000 টাকা, তো যন্ত্রপাতি হিসাব ডেবিট 8,000 টাকা, কজ যন্ত্রপাতি সম্পদ। 5,000 টাকার ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ হচ্ছে প্রতিষ্ঠানের দায়, সেই জন্য লিখলাম ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট 5,000 টাকা, আর মূলধন হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট। এখন মূলধন 23,000 টাকা কীভাবে হলো? আমার এখানে টোটাল সম্পদ আছে 28,000 টাকা, 15, 5, 20 আর 8, 28,000, আর দায় আছে 5,000, 5,000 বিয়োগ করলে বাকি যেটা থাকবে সেটা হচ্ছে আমার মূলধন, ঠিক আছে? পরবর্তীতে আমরা যদি দেখি, ক্রয় 50,000 টাকা, যার মধ্যে 20,000 টাকা বাকিতে, অর্থাৎ দুইটা বিষয় এখানে জড়িত বা দুইটা লেনদেন। তো এই এরকম এন্ট্রিগুলো আমরা কীভাবে করব সেটাই দেখব। ক্রয় করলাম, যেহেতু ক্রয় হিসাব ডেবিট 50,000 টাকা লিখে ফেললাম, যার মধ্যে বাকিতে 20,000 টাকা, তাহলে যেই 30,000 টাকা বাকি আছে সেটা কি আমরা নগদে করলাম। তো যে বাকিতে 20,000 টাকা সেজন্য লিখলাম পাওনাদার হিসাব ক্রেডিট 20,000 টাকা, আর নগদান হিসাব ক্রেডিট 30,000 টাকা, অর্থাৎ টোটাল ক্রয় করলাম 50,000 টাকা, তার মধ্যে 20,000 টাকা হচ্ছে বাকিতে, সেজন্য আমার একটা দায় সৃষ্টি হয়েছে, আর নগদ প্রতিষ্ঠান থেকে 30,000 টাকা দিয়ে দিয়েছি, সেজন্য নগদান হিসাব ক্রেডিট করে দিলাম। এবার আমরা তার ক্রয়ের বিপরীতে যদি দেখি, বিক্রয়, বিক্রয় 70,000 টাকা, যার মধ্যে 45,000 টাকা বাকিতে, ঠিক আছে? সো বিক্রয় করলে আমরা জানি প্রতিষ্ঠানে টাকা আসে বা সম্পদ সৃষ্টি হয়, তাহলে কি হলো, নগদান হিসাব ডেবিট। এখন কত টাকা নগদ? আমি টোটাল বিক্রয় করলাম 70,000 টাকা, তার মধ্যে 45,000 টাকা হচ্ছে বাকিতে, বাকিটা হচ্ছে নগদে, যদি এখানে বলা নাই কিন্তু বুঝে নিতে হবে। তাহলে নগদান হিসাব 25,000 টাকা, যেহেতু বাকিতে বিক্রয় করলাম দেনাদার হিসাব ডেবিট 45,000 টাকা বাকিতে, আর টোটাল বিক্রয় আমার 70,000 টাকা, সেজন্য লিখলাম বিক্রয় হিসাব ক্রেডিট 70,000 টাকা। দেন 10% বাড়টায় ক্রয় 30,000 টাকা, ক্রয় করলাম যেহেতু লিখলাম আমরা ক্রয় হিসাব ডেবিট, সেটা আমরা জানি। আচ্ছা, ক্রয় করলে যখন বাড়টা দেওয়া হলো সেটা আমরা পেলাম, অর্থাৎ প্রতিষ্ঠান বাড়টা পেলো, তো প্রতিষ্ঠান যদি বাড়টা পায় সেটা হচ্ছে প্রাপ্ত বার্তা, যেটা আয়, তো আমরা লিখলাম প্রাপ্ত বার্তা ক্রেডিট এবং লিখলাম নগদান হিসাব ক্রেডিট। এখন টোটাল ক্রয় করলাম 30,000 টাকার, তার মধ্যে 10% হচ্ছে বার্তা, 30,000 টাকা 10%, 3,000 টাকা প্রাপ্ত বার্তা লিখে ফেললাম, বাকিটা নগদে, তো নগদান হিসাব ক্রেডিট 27,000 টাকা, অর্থাৎ প্রতিষ্ঠান থেকে 27,000 টাকা চলে গেছে। তার বিপরীতে আমরা যদি দেখি, যে ক্রয়ের ক্ষেত্রে দেখলাম, এবার বিক্রয়ের ক্ষেত্রে দেখি, 5% বার্তায় বিক্রয় 20,000 টাকা, অর্থাৎ আমরা 5% বার্তায় কারো কাছে 20,000 টাকার পণ্য বিক্রি করলাম। এবার প্রতিষ্ঠানে কি আসলো? আমার নগদ টাকা আসলো, সেজন্য লিখলাম নগদান হিসাব ডেবিট। কত টাকা সেটা তো আমরা জানি না, যেহেতু আমরা বার্তা দিয়েছি, বার্তা খরচ, সেজন্য লিখলাম প্রদত্ত বার্তা ডেবিট 1,000 টাকা, অর্থাৎ 20,000 টাকার 5% 1,000 টাকা, আর বিক্রয় হিসাব ক্রেডিট 20,000 টাকা। তাহলে টোটাল বিক্রয় করলাম 20,000 টাকা, 1,000 টাকা খরচ মানে বার্তা হিসেবে তাকে দিয়ে দিলাম, আর নগদ আছে
19,000 টাকা, ঠিক আছে। তারপর আমরা যদি দেখি হাবিবের কাছ থেকে 5,000 টাকার চেক পেয়ে ব্যাংকে জমা, সাধারণত আমরা জানি চেক পাওয়া নগদ টাকার সামিল, কিন্তু আমি যখন চেকটা পেলাম সেটা আমার ক্যাশ বাক্সে না রেখে আমি কি করলাম ব্যাংকে জমা দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা জানি যে যিনি পান তিনি ডেবিট, প্রতিষ্ঠান পেয়েছে কিন্তু প্রতিষ্ঠানে কি চেকটা আমি রাখছি, রাখি না, আমি কি করলাম ব্যাংকে দিয়ে দিলাম, সেজন্য ব্যাংক হিসাব ডেবিট, কারণ চেকটা এখন ব্যাংকে আছে। আর যিনি দেন তিনি ক্রেডিট কে দিয়েছে, হাবিব সাহেব দিয়েছে, সেজন্য লিখলাম হাবিব হিসাব ক্রেডিট, ক্লিয়ার। এবার যদি হয় যে হাবিবের কাছ থেকে 9,000 টাকা চেক পেয়ে মাসুদকে প্রদান, অর্থাৎ হাবিব নামের আমাদের একজন দেনাদার ছিল, উনি আমাদেরকে 9,000 টাকার একটা চেক দিল, আবার মাসুদ নামের একজন আমাদের কাছ থেকে টাকা পাবে, আমরা কি করলাম ওই চেকটা মাসুদকে দিয়ে দিলাম, এই ক্ষেত্রে জাবেদা কি হবে, আমরা জানি যে যিনি পান তিনি ডেবিট, ফাইনালি চেকটা কে পেয়েছে মাসুদ, সেজন্য লিখলাম মাসুদ হিসাব ডেবিট, আর চেকটা আমরা কার কাছ থেকে পেয়েছি হাবিবের কাছ থেকে, মানে হাবিব দিল, সো আমরা জানি যে যিনি দেন তিনি ক্রেডিট, লিখলাম হাবিব হিসাব ক্রেডিট, ভেরি সিম্পল। সো থ্যাংক ইউ, মনোযোগ সহকারে আবার দেখবা যদি না বুঝে থাকো, আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমি আনসার দিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো।